পূজাত পরিবেশ রক্ষার চেষ্টা। মন্ত্রীয়ে ফিতা কাটিলে বিধায়কর গছপুলির বিপণীর। আনবারর দরে পূজাত এইবারও প্ল্যান্স অফ মৃণাল শইকীয়ার দৃষ্টি আকর্ষণ করেছে গোলাঘাটর রাইজর। নামমাত্র মূল্যর বিনিময়ত বহুমূলীয়া তরুটিন লতাগুলমর লগতে বটবৃক্ষর পুলি কিনিব পরাকৈ বিধায়ক মৃণাল শইকীয়ার বিপণী রাইজর বাবে মুকলি করিলে মন্ত্রী অজন্তা নেওগে। গোটেইখিনি আসলে পূজার সংগতি রাখি অতি ভাল কাম করেছে আর তখন বহুদিনেরপরা দীর্ঘদিনেরপরাই এনভায়রনমেন্ট প্রটেকশনের কারণে কাম করে আইছে আমি দেখিছোঁ। গতিকে তেখেতকো ভগবানে শক্তি দিয়ক, দুর্গায় শক্তি দিয়ক যাতে এই ভাল কাম করিব কারণে। আর পুনরবার আশা করছো যে এইবার অসমত দুর্গা পূজার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আর মা দুর্গায় যাতে সকলকে মানে রাজ্যখনক আগুয়াই লৈ যাবর কারণে আশীর্বাদ দিয়ে এইখিনিকে আমি কামনা করছো। পরিবেশ রক্ষার স্বার্থত গছ লতিকার বিপণীর লগতে খুমটার বিধায়ক মৃণাল শইকীয়ায় ভক্তপ্রাণ রাইজের ব্যবস্থা করেছে বিশুদ্ধ খোয়া পানির। পূজাত ঘুরি পকি অন্ধকন্ঠ শুকাই যাওয়া লোকসকলে বিনামূল্যক তৃষ্ণা নিবারণ করব পাৰিব বিধায়কের বিপণীত। এইটো এনেকুৱা নহয় যে মই ইয়াৰপৰা পইচা উপার্জনের কারণে এইটো কৈছো, কিন্তু মানুহক আসলে সজাগতা আনিব কারণে। কারণ মোৰ তাত প্ল্যান্স মানে কেবল ফুল নাপায়, ইয়াত বরগছ পাব, জৰি গছ পাব, যিবিলাক কোনোবা মানুহে নি পেলায় নিজৰ ল'ৰাটো বা ছোৱালীৰ জন্মদিনত নি পেলায় বরগছডাল ক'ৰবাত ৰুব পাৰিব, জৰি গছডাল ক'ৰবাত ৰুব পাৰিব। এনেকুৱা ধৰণে মই প্ল্যান্স অফ মৃণাল শইকীয়া ৰাইজৰ সজাগতাৰ কাৰণে ইয়াত এখন দোকান দিছোঁ। সপ্তমী পূজাত এনে বিবিধ কাৰ্যসূচীৰে গোলাঘাটত ব্যস্ত হৈ পৰিল মন্ত্রী অজন্তা নেওগৰ লগতে খুমটাৰ বিধায়ক মৃণাল শইকীয়া। গোলাঘাটৰ পৰা ইউনিস আহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। পূজাত পরিবেশ রক্ষার চেষ্টা। মন্ত্রীয়ে ফিতা কাটিলে বিধায়কর গছপুলির বিপণীর। আনবারর দরে পূজাত এইবারও প্ল্যান্স অফ মৃণাল শইকীয়ার দৃষ্টি আকর্ষণ করেছে গোলাঘাটর রাইজর। নামমাত্র মূল্যর বিনিময়ত বহুমূলীয়া তরুটিন লতাগুলমর লগতে বটবৃক্ষর পুলি কিনিব পরাকৈ বিধায়ক মৃণাল শইকীয়ার বিপণী রাইজর বাবে মুকলি করিলে মন্ত্রী অজন্তা নেওগে। গোটেইখিনি আসলে পূজার সংগতি রাখি অতি ভাল কাম করেছে আর তখন বহুদিনেরপরা দীর্ঘদিনেরপরাই এনভায়রনমেন্ট প্রটেকশনের কারণে কাম করে আইছে আমি দেখিছোঁ। গতিকে তেখেতকো ভগবানে শক্তি দিয়ক, দুর্গায় শক্তি দিয়ক যাতে এই ভাল কাম করিব কারণে। আর পুনরবার আশা করছো যে এইবার অসমত দুর্গা পূজার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আর মা দুর্গায় যাতে সকলকে মানে রাজ্যখনক আগুয়াই লৈ যাবর কারণে আশীর্বাদ দিয়ে এইখিনিকে আমি কামনা করছো। পরিবেশ রক্ষার স্বার্থত গছ লতিকার বিপণীর লগতে খুমটার বিধায়ক মৃণাল শইকীয়ায় ভক্তপ্রাণ রাইজের ব্যবস্থা করেছে বিশুদ্ধ খোয়া পানির। পূজাত ঘুরি পকি অন্ধকন্ঠ শুকাই যাওয়া লোকসকলে বিনামূল্যক তৃষ্ণা নিবারণ করব পাৰিব বিধায়কের বিপণীত। এইটো এনেকুৱা নহয় যে মই ইয়াৰপৰা পইচা উপার্জনের কারণে এইটো কৈছো, কিন্তু মানুহক আসলে সজাগতা আনিব কারণে। কারণ মোৰ তাত প্ল্যান্স মানে কেবল ফুল নাপায়, ইয়াত বরগছ পাব, জৰি গছ পাব, যিবিলাক কোনোবা মানুহে নি পেলায় নিজৰ ল'ৰাটো বা ছোৱালীৰ জন্মদিনত নি পেলায় বরগছডাল ক'ৰবাত ৰুব পাৰিব, জৰি গছডাল ক'ৰবাত ৰুব পাৰিব। এনেকুৱা ধৰণে মই প্ল্যান্স অফ মৃণাল শইকীয়া ৰাইজৰ সজাগতাৰ কাৰণে ইয়াত এখন দোকান দিছোঁ। সপ্তমী পূজাত এনে বিবিধ কাৰ্যসূচীৰে গোলাঘাটত ব্যস্ত হৈ পৰিল মন্ত্রী অজন্তা নেওগৰ লগতে খুমটাৰ বিধায়ক মৃণাল শইকীয়া। গোলাঘাটৰ পৰা ইউনিস আহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।